আজ শিশু দিবস এই উপলক্ষে আজ শিশুদের মধ্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করলেন রানাঘাট পৌরসভার পূর্বপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জ্ঞাপন করা হলো জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে। রানাঘাট রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এদিন শিশু দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের আলোচনায় অংশ নেন শিক্ষক শিক্ষিকারা। শিশুদের করানো হয় মিষ্টিমুখ। শিশু দিবস কি করলেন আজকে? শিশু দিবস যেহেতু আজকে জওহরলাল নেহরু জন্মদিন, তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আজকে শিশুদের, বিশেষ করে স্কুলকে বেছে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা পেন বিতরণ করলাম, তাদের পাঠ্য সামগ্রী বিতরণ করলাম। এছাড়া আজকে একটা বিশেষ দিন, আমাদের বাঙালিদের কাছে গর্বের দিন, পশ্চিমবঙ্গবাসীদের কাছে, কারণ আজকে আমরা জিআই পেটেন্ট পেয়েছিলাম রসগোল্লা। এবং রসগোল্লার উৎপত্তির সঙ্গে যেহেতু রানাঘাট জড়িত, ফুলিয়াই বাড়ি ছিল সেই সময় হারাধন ময়রা, কিন্তু তার কাজটা ছিল রানাঘাট পালচৌধুরীর বাড়িতে। সুতরাং সেখানেই প্রথম রসগোল্লার উৎপত্তি হয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। এবং সেই দিনটা আমাদের যেহেতু রসগোল্লা দিবস হিসাবে পালন করা হয় আজকে রাজ্যে, সেই জন্য রানাঘাটবাসী হিসাবে আমরা হারাধন ময়রাকে আজকের দিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এবং রসগোল্লার উৎপত্তি রানাঘাট, এটা ভেবে এবং এটা জেনে আমরা আনন্দিত, খুশি এবং রানাঘাটবাসী হিসেবে সেটা সেলিব্রেট করলাম। বাচ্চাদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, সমস্ত সবাই আমরা রসগোল্লা বিতরণ করে বিস্তার